আসসালামু আলাইকুম। আমাদেরকে আসলে ফগ লাইটের কথা বলে অনেকে বোকা মানে, আর আমরাও অনেক সময় জানি না হোয়াট ইজ ফগ লাইট। শুধু আলো বেরোলেই ফগ লাইট না, ফগ এই শব্দটা মনে রাখবেন, ফগ, হোয়াট ইজ ফগ। ফগকে কাটার জন্যই ফগ লাইট, যদি লাইট গরম না হয় ফগ কাটবে না। হলুদ রঙের স্টিকার লাগিয়ে বা হলুদ রঙের কাভার লাগিয়ে ফগ লাইট তৈরি করা যায় না। ফগ লাইট হচ্ছে যে আলোটা গরম হবে এবং ফগকে কেটে ফেলবে, ফগ বা শিশিরকে কেটে ফেলবে, সে যাতে ভিশনটা আমাদের যাতে রাস্তাটা পরিষ্কার দেখা যায়। তো আমরা টেস্ট লাইট চেক করবো, এটা আসলে কি ফগ রিমুভ করতে সক্ষম কিনা। এটাতে কোনো হলুদ কোনো কাবার নাই, হলুদ লাইটে আমাদের ভিশন কমে যায়, সাদা লাইটে লাইট অবশ্যই সাদা হইতে হবে। তো এটা আসলে ফগ লাইট কিনা বা ফগ সে রিমুভ করতে পারে কিনা আমরা জাস্ট একটা ডেমো দেখাবো। এটা হচ্ছে থার্মোমিটার, দেখা যাচ্ছে কতটুকু আছে। এটা হচ্ছে সেন্সর, মানে এটার জন্য যদি গরম লাগে এটা বাড়বে। 21.5 আছে, মানে এই রুম টেম্পারেচার এখন 21.5 দেখা যাচ্ছে। এখন লাইটটা আমরা অন করব, লাইটটা আমি অন করলাম। এটা কিন্তু আলো মারাত্মক, মানে মারাত্মক আলো, সাদা কাগজে দেখলে বুঝতে পারবেন, অনেক আলো, অনেক আলো। এখানে 21.7, 21.8 এই লাইটের পাশে যখন আমি রাখবো দেখেন অটোমেটিক হিট বাড়তে, যখন আমি লাইটে নিব এই জিনিসটা দেখেন এই লাইটটা হিট কি না আমরা বোঝার জন্য দেখেন দেখাচ্ছি 22.2, 22.4, 22.5, মানে লাইটের আলোটা হিট হচ্ছে, আলোটা কিন্তু অনেক হিটেড, হিটেড আলো। আমি যদি একটু দূরেও ধরি দেখেন টেম্পারেচার বাড়তে থাকবে, 23.5, 23.6, মানে এই আলোটা কিন্তু হিট, এই আলোটা গরম আলো। গরম আলো হলেই একমাত্র ফগটা রিমুভ হবে, রাস্তায় যে ফগ থাকে কুয়াশা থাকে সেই কুয়াশাটা মশা যাবে। দেখেন এটা বাড়, আমি যদি ধরে রাখি এটা আস্তে আস্তে বাড়তে থাকবে, বেড়ে বাড়তে বাড়তে 31, 31, 32 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে 24। আমি যদি একটু কাছ থেকে দেখাই দেখেন 24, এটা কিন্তু বাড়তেছে দেখেন খুব স্পিডে 25 ডিগ্রি হয়ে গেছে। আমার রুম টেম্পারেচার ছিল কিন্তু 20, আমার রুম টেম্পারেচার 20 বা 21 ছিল, কিন্তু আস্তে আস্তে বাড়তেছে, খেয়াল করেন দেখা যাচ্ছে 26। তো এই আলোটা কিন্তু অনেক গরম, কিন্তু এই ডিভাইসটা মেশিনটা গরম হবে না, এটা গরম হবে না, শুধু লাইটটা গরম হবে। এই জন্য হলুদ কাভার অনেকে বিক্রি করে, আসলে সেটা সত্যি কথা না। লাইট যদি গরম না হয় কুয়াশা কাটবে না, এটা হচ্ছে থিওরি, আপনারা নিজের মাথা খাটিয়ে একটু চিন্তা করে দেখেন। কুয়াশা হচ্ছে শীতল ঠান্ডা, গরম পেলে সে কুয়াশাটা কেটে যাবে। তো আসল ফগ লাইট হচ্ছে যে লাইটটা গরম হয়, হলুদ লাইট মানে ফগ লাইট না। ধন্যবাদ সবাইকে, যে লাইটই আপনারা কিনুন, কিনবেন, টেস্ট লাইট কেনার জন্য আমি বলবো না টেস্ট লাইটই বেস্ট, বাট আলোর দিক দিয়ে টেস্ট লাইট বাংলাদেশের বেস্ট লাইট। যদি আলো আপনি চিন্তা করেন, এটা আলো ভিজিবিলিটি 500 মিটার, হাফ কিলোমিটার পর্যন্ত রাস্তা ক্লিয়ার দেখা যায়, এবং কুয়াশা আসলেই কাটে। আপনারা যারা ইউজ করেন, যারা ব্যবহার করেছেন বা যারা কিনবেন, তারা পরীক্ষা করে নেবেন যে আসলেই কুয়াশাটা এটা কাটতে পারে। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য, আসসালামু আলাইকুম।